এটা সংসদ নির্বাচন নয় আওয়ামী লীগের দলীয় কাউন্সিল বললেন ব্যারিস্টার পার্থ থাকছে অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে রাতারাতি সমাধান হবে না বললেন নতুন অর্থমন্ত্রী জানাব প্রকল্প বাস্তবায়ন হলে রিটার্ন কি আসবে তা মাথায় রাখতে হবে প্রধানমন্ত্রী থাকছে রাষ্ট্র আজ ডান্ডা বেড়িতে আবদ্ধ বললেন মান্না এরপর থাকছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের বিবৃতি তথ্যগত ভুলের কারণে সর্বশেষ সাত দিনের মধ্যে একশো দিনের পরিকল্পনা দিতে চান মন্ত্রী সাবের হোসেন শুনছিলেন শিরোনাম জানাবো পুরো খবর বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটি নির্বাচন নয় এটি আওয়ামী লীগের একটা দলীয় কাউন্সিল যা সরকারি টাকায় হয়েছে এটাকে কোনোভাবেই নির্বাচন বলা যাবে না এটাকে দলীয় কাউন্সিল বলা যাবে সমসাময়িক রাজনীতি নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে অংশ নিয়ে এসব কথা বলেছেন তরুণ এই রাজনীতি ব্যারিস্টার পার্থ বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে নিজ দলের ভেতরে গণতন্ত্র চর্চা করছে আওয়ামী লীগ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হল যে গত পনেরো বছর ক্ষমতায় থেকে অনেক এমপি মন্ত্রী ভেবেছিল যে আর মনে হয় জনগণের কাছে যেতে হবে না কিন্তু দলেরই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে অনেকে বেগ পেতে হয়েছে তিনি আরো বলেন এবারের নির্বাচনে বিএনপি না গেলেও কিছু কিছু জায়গাতে থেকে চল্লিশ জিতেছে সেটা হয়তো লোকাল রাজনীতিটা জাতীয় অবস্থান বা জাতীয় রাজনীতি মূল্যায়নের চেয়ে ক্ষমতাসীন ব্যক্তিকে ঠেকানোর জন্য হয়েছে যার কারণে দলীয় মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিয়েছে পার্থ বলেন হঠাৎ করে আমরা যদি বলি যে এই নির্বাচনে কোনো ভোটার যায়নি সেটা সঠিক হবে না নির্বাচন পর্যবেক্ষণে দেখা গেছে পঞ্চাশ থেকে ষাটটা সিট যেখানে গড় পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট পড়েছে বা মানুষ গেছেন সেখানে জাতীয় ইস্যু সামনে না রেখে মন্ত্রী বা এমপিকে হারানোর জন্য ভোট দিয়েছে বাকি সব আসন তিন থেকে চার শতাংশের বেশি ভোট পড়েনি এবার হয়তো রাতে ভোট দিতে পারেনি তবে দুপুর বারোটার পর থেকে ভোট দিতে হয়েছে এজন্য অধিকাংশ জায়গায় ভোটকাস্ট ও শতাংশ বাড়াতে পারেনি বলে মন্তব্য করে করেন সাবেক এই সদস্য যাচ্ছি পরবর্তী খবরে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব রাতারাতি কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয় সময় লাগবে রাজধানীর সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আবুল হাসান মাহমুদ তিনি বলেন সমস্যার সমাধানে অবশ্যই কাজ করব এই জন্য এই জন্য সময় দিতে হবে রোজায় বাজার নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন সামনে রমজান মাস দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে উচ্চ অগ্রাধিকার থাকবে এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়েই কাজ করতে হবে তিনি বলেন প্রধানমন্ত্রী আমার আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব অর্থ পাচার রোধ ও টাকার মূল্য কমে যাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন দেখি এ বিষয়ে কি করা যায় সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবেলার প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন সমস্যা আছে দেখছি বোঝার চেষ্টা করছি সমাধানেরও চেষ্টা করব বসে থাকার মানুষ আমি নই অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রকল্প বাস্তবায়ন হলে রিটার্ন কি আসবে তা মাথায় রাখতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য যা কর আমরা সেটা করেই যাব আর এজন্য সকলের মধ্যে দৃঢ় ভাবটা থাকতে হবে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে আত্মমর্যাদা বোধ থাকতে হবে আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে স্থানীয় প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বলেন অনেক দেশই ভাবতে পারেনি পনেরো বছরে বাংলাদেশ বাংলাদেশ এতটা এগিয়ে যাবে এখানে অনেকেরই পরশ্রী রয়েছে তারা এসব শুনে যারা দায়িত্বে আছেন তারা কাজের ক্ষেত্রে পিছু পা হবে না অপরদিকে পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন ডান্ডাবেড়ি পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিতে ছাত্রদল নেতাকে বাধ্য করায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পুরো রাষ্ট্র আজ ড্যান্ডা বেড়িতে আবদ্ধ আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই মন্তব্য করেছেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার অপরাধের পায়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় তাকে বাবার জানা যায় অংশ নিতে হলো এমনকি বাবার কবরে মাটি দেওয়ার সময়ও নেওয়া হয়নি তাকে শুধুমাত্র অবৈধ ক্ষমতার জন্য মানুষের সঙ্গে এই নিষ্ঠুরতা এদেশের জনগণ কোনোদিন ভুলে যাবে না তিনি আরো বলেন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকার বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর যে দমন পীড়ন নির্যাতন তা ইতিহাস ঘৃণাভরে ভরে স্মরণে রাখবে মান্না বলেন একদিন প্রতিটি নিপীড়নের বিচার হবে প্রতিটি হত্যার বিচার হবে প্রতিটি আঘাত গুলির হিসাব হবে সেই দিন খুব দূরে নয় চলে যাচ্ছি পরের খবরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যে বিবৃতি দিয়েছেন সেটি তথ্যগত ভুলের কারণে দিয়েছেন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক দ্বাদশ সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় তৃতীয়বারের মতো আইন দায়িত্ব পাওয়ার পর রোববার সচিবালয়ের নিচি দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অভিমত ব্যক্ত করেছেন গত আট জানুয়ারি এক বিবৃতিতে হাইকমিশনার বলেন রোববারের সাত জানুয়ারি নির্বাচনী পরিবেশ সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সামর্থকদের উপর দমন পীড়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে এই ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয় আইনমন্ত্রী মানবাধিকার সঙ্গে কথা বলবো তার কারণ আমার মনে হয় তথ্যগত ভুলের কারণে তিনি এই বিবৃতি দিয়েছেন অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন দুই সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন আওয়ামী লীগের কর্মী ও সংখ্যালঘুদের উপর যে নির্যাতন অত্যাচার সেই মামলাগুলো ম্যাচিউড হয়েছে সেগুলোর বিচার কার্য সম্পন্ন হচ্ছে বিচার কার্য আদালত করেন সেখানে সরকারের কোনো হাত নেই সর্বশেষ আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন তিনি আগামী সাত দিনের মধ্যে একশো দিনের পরিকল্পনা দিতে চান সাবের হোসেন চৌধুরী আজ রোববার প্রথমে তার দপ্তরে যান সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি কথা জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী বলেন আমার নির্বাচনী ইশতেহার পূরণ করব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা অবশ্যই আমি করব। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করে যাব তিনি বলেন আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয় আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব মিডিয়ার সঙ্গে সমন্বয় করেই কাজ করে যাব আমি এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে দৃঢ়তার সঙ্গে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে বন সংরক্ষণ করতে হবে টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষা করতে হবে ঢাকার বায়ু সবার আগে রোধ করতে হবে এখানে দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেব না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই অগ্রগতিকে অবশ্যই টেকসই করতে হবে বলেও জানিয়েছেন তিনি আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানিয়েছেন তিনি কাজের সঙ্গে কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা অবশ্যই করতে হবে আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটাও করব তিনি বলেন আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয় সেদিকেই চেষ্টা থাকবে আমার আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গেই আমি সিদ্ধান্ত নেব মিডিয়ার সঙ্গে সমন্বয় করেই কাজ করে যাব আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পরিবেশ বন জলবায়ু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন এসব কথা